দর্শক, বিজনেস কার্ড চ্যানেলের পক্ষ থেকে ব্যবসার আইডিয়া নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে ইউনিক, হাই প্রফিটেবল এবং নতুন ধরনের ব্যবসা সম্পর্কে ডিসকাশন করব। যারা ইউটিউব থেকে দেখছেন তারা এই বিজনেস কার্ড চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজ বিজনেস কার্ড টিভি এই পেজটিকে ফলো করে রাখবেন। তো দর্শক, আজকে যে প্রোডাক্টটি সম্পর্কে ডিসকাশন করব সেটা হচ্ছে মেলামাইন ক্রকারি। মেলামাইন প্রোডাক্ট তৈরির ব্যবসা কিন্তু আপনাদের জন্য একটি দারুণ লাভজনক উদ্যোগ হতে পারে। প্রোডাক্টগুলির মধ্যে রয়েছে খাবারের প্লেট, বাটি, কাপ, ট্রে, এছাড়া বিভিন্ন ধরনের প্রোডাক্ট। মেলামাইন দিয়ে তৈরি যে সমস্ত প্রোডাক্ট হয় সেগুলো টেকসই হয়, প্রথম কথা, হালকা হয়, তার সাথে সাথে দীর্ঘস্থায়ী এবং সহজে পরিষ্কার করা যায়। এই জন্য এই প্রোডাক্টগুলোর চাহিদা অত্যন্ত বেশি থাকে মার্কেটে, বিশেষ করে আপনার হোটেল, রেস্তোরাঁ, স্কুল ও গৃহস্থালিতে আপনার ব্যবহার করা হয়। মেলামাইন প্রোডাক্টগুলির চাহিদা ক্রমাগত বাড়ছে, কারণ এটা হচ্ছে সস্তা, মজবুত এবং দৈনন্দিন ব্যবহারে আপনার সুবিধাজনক। এছাড়াও বিভিন্ন রং ও ডিজাইনের জন্য মেলামাইন পণ্যগুলো কিন্তু ক্রেতাদের আকর্ষণ করে, কারণ এই প্রোডাক্টগুলো দেখতে খুবই সুন্দর লাগে। মেলামাইন প্রোডাক্টগুলো দেখতে যেমন সুন্দর, সহজে পরিষ্কার করা যায় এবং দামেও সস্তা থাকে। তো দর্শক, এই মেলামাইন প্রোডাক্ট যদি আপনারা ম্যানুফ্যাকচারিং করতে পারেন তাহলে প্রত্যেক মাস গেলে আপনারা কয়েক লক্ষাধিক টাকা উপার্জন করতে পারবেন। তো এই মেলামাইন ক্রকারি তৈরি কী কী মেশিন আছে সেটা সম্পর্কে একটু আলোচনা করি। প্রথমে যে মেশিনটা আছে সেটা হচ্ছে মেলামাইন মোল্ডিং মেশিন। এই মেলামাইন মোল্ডিং মেশিনের দ্বারাই আপনার মেলামাইন ক্রকারিগুলো তৈরি হবে। সেকেন্ড হচ্ছে ডাই আর মোল্ড, অর্থাৎ মেলামাইন মোল্ডিং মেশিনে যে ডাই আর মোল্ড আপনি ব্যবহার করবেন, আপনি কি প্লেট তৈরি করছেন, না বাটি তৈরি করছেন, না কাপ তৈরি করছেন, না ট্রে তৈরি করছেন, তার মোল্ডটা আপনাকে দিতে হবে। তিন নম্বর লাগবে আপনার গ্রাইন্ডিং মেশিন। মেলামাইন ক্রকারিগুলো যখন তৈরি হয়ে যাবে তার সাইডগুলো মসৃণ করার জন্য তার জন্য গ্রাইন্ডিং মেশিনের প্রয়োজন। আর ফোর্থ, যেটা হচ্ছে অপশনাল, আপনারা ব্যবহার করতেও পারেন আবার নাও করতে পারেন, সেটা হচ্ছে ড্রায়ার মেশিন। মোল্ডিং মেশিনে যখন মেলামাইন ক্রকারিগুলো তৈরি হয়ে যাবে সেগুলো আপনি চাইলে ড্রায়ার মেশিনেও ড্রাই করতে পারেন, বা এমনি রেখে দিলেও সেগুলো ড্রাই হয়ে যায়। তবে মেশিনটা ইউজ করলে আপনি প্রফেশনালভাবে ব্যবসাটিকে রান করতে পারবেন। আচ্ছা, এবারে আসি র মেটেরিয়াল। মেলামাইন ক্রকারি তৈরির মূল উপকরণ কী কী লাগে? প্রথম লাগে মেলামাইন পাউডার, যেটা 110 টাকা প্রত্যেক কেজি দরে আপনারা ইন্ডিয়া মার্টে সার্চ করুন, আপনার কাছাকাছি আপনার সেলার পেয়ে যাবেন মেলামাইন পাউডারের। সেকেন্ড লাগবে রং ও প্রিন্টিং ম্যাটেরিয়াল। প্রিন্টিং ম্যাটেরিয়াল বলতে প্রিন্টেড বিভিন্ন ডিজাইন শিট তৈরি করতে হবে, সেগুলো আপনার লোকাল প্রিন্ট বা অফসাইট থেকে আপনারা ছাপিয়ে নিতে পারবেন ট্রেসিং পেপারে। এই প্রিন্টগুলো কেন করা হচ্ছে? ক্রকারির গায়ে ডিজাইন করার জন্য। থার্ড লাগবে বাইন্ডার ও অ্যাডেসিভ। অ্যাডেসিভটা দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে এটা টেকসই ও মজবুত করার জন্য। এবারে আসুন এই মেলামাইন ক্রকারিগুলো আপনি কীভাবে তৈরি করবেন। প্রথমে আপনাকে মেলামাইনের পাউডারটা রেডি করতে হবে। তার জন্য অ্যাডেসিভের সাথে মেলামাইন পাউডার ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পরে মেলামাইন পাউডারকে মেলামাইন মোল্ডিং মেশিনের মোল্ডের ছাঁচে দিতে হবে। ছাঁচে দিয়ে প্রথমবার মেশিনটা যখন হাইড্রোলিক প্রেসের মাধ্যমে নিচে আসবে তখন কিন্তু আপনার মেলামাইন প্রোডাক্টটা রেডি হবে। তো মেলামাইন প্রোডাক্টের গায়ে যদি আপনারা ডিজাইন করতে চান, তারপরে তার সাথে সাথেই মেলামাইন প্রোডাক্টটা বের হওয়ার সাথে সাথেই তার উপরে যে প্রিন্টেড করা ডিজাইন শিট ছিল সেই ডিজাইন শিটটা তার উপরে দিতে হবে এবং তার উপরে মেলামাইনের পাউডার কিছুটা ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে হালকা জলের স্প্রে করে দিতে হবে যাতে সেইগুলো, অর্থাৎ ডিজাইনটা ভালোভাবে সেই প্রোডাক্টের গায়ে লেগে থাকে। তারপর মেশিনের লিভার টেনে আপনার মেলামাইন প্রোডাক্টটিকে বের করে নিয়ে আসতে হবে। তারপরে তার গায়ের যে এক্সট্রা মেলামাইনের অংশ রয়েছে এক্সট্রা অংশ, সেগুলো আপনার একটা ছুরি দিয়ে চেঁচে চেঁচে ছাড়িয়ে দিতে হবে। গায়ে লেগে থাকা এক্সট্রা প্রোডাক্ট আপনার ছুরি দিয়ে কাট করে দিতে হবে। তারপর সেটাকে গ্রাইন্ডিং মেশিনে মসৃণ করতে হবে। গ্রাইন্ডিং মেশিন হচ্ছে পলিশিং মেশিন। সেই পলিশিং মেশিনে আপনার ভালোভাবে সাইডগুলো মসৃণ করতে হবে যে ক্রকারি আইটেমটি আপনি রেডি করছেন। তারপরে সেগুলো প্যাকেজিংয়ের জন্য পাঠাতে হবে। প্যাকেজিং করার জন্য আপনি চাইলে প্যাকেজিং মেশিন ব্যবহার করতে পারেন, চাইলে হাতেও প্যাকেজিং করতে পারেন। করোগেটেড বক্সে আপনি প্যাকেজিং করতে পারেন, বিভিন্ন প্লাস্টিক পাউচ, প্লাস্টিকে আপনি প্যাকেজিং করতে পারেন। তো দর্শক, এগুলো রেডি হওয়ার পরে আপনার কাছাকাছি যে সমস্ত মহাজন বা দালালরা আছে তাদেরকে দিয়ে
আপনি আপনার স্থানীয় মার্কেটে এই প্রোডাক্টগুলোকে সাপ্লাই করে ভালো মুনাফা অর্জন করতে পারবেন। এবারে হচ্ছে মেশিন, আপনি কোথা থেকে পারচেস করবেন? মেশিন আপনারা গুগলে লিখে সার্চ করুন যে মেলামাইন মোল্ডিং মেশিন, মেলামাইন মোল্ডিং মেশিন লিখে সার্চ করুন, দেখবেন যে অনেক সেলারের লিস্ট আপনারা গুগলে সার্চে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা কিন্তু অনেক সেলার পেয়ে যাবেন যারা এই মেশিন ম্যানুফ্যাকচারিং করছে এবং এই মেশিনগুলো বিক্রি করছে। তো তাদের কাছ থেকেই আপনারা সম্পূর্ণ ট্রেনিং পেয়ে যাবেন কীভাবে কী করতে হয়। তো আপনাদের বলবো আগে ট্রেনিংটা নিন, তারপরে আপনি মেশিনটা পারচেস করুন। যখন আপনি মেশিন কিনতে যাবেন অবশ্যই দেখে শুনে মেশিনের কি ওয়ারেন্টি দেওয়া হচ্ছে কি না সেগুলো ভালো করে যাচাই করে নেবেন এবং মেশিনের কাজটা অবশ্যই দেখে নেবেন, তারপরেই মেশিন পারচেস করবেন। তো দর্শক, এই ব্যবসাটিকে সঠিকভাবে চালানোর জন্য আপনার কিন্তু 2-3 জন লেবারের প্রয়োজন, যারা মিক্সার করবে, মেলামাইন প্রোডাক্টটিকে রেডি করবে, প্রোডাক্টটি মেশিনে আপনার মেশিনে ছাঁচে দেবে, সেগুলো প্যাকেজিং করার জন্য লোক চাই। তো এখানে দেখতে গেলে 2-3 জন লেবার প্রয়োজন। তো জায়গা বলতে গেলে আপনার 400-500 স্কোয়ার ফিটের একটা জায়গার প্রয়োজন, যেখানে মেশিন রাখবেন, র মেটেরিয়াল রাখবেন, মেশিন প্রোডাক্ট মিক্সচার করবেন, এর জন্য আপনার কিন্তু এই জায়গাটার প্রয়োজন পড়বে। তো এবারে আসি এই মেলামাইন ক্রকারিগুলো মার্কেটে সেল করে আপনি কেমন প্রফিট করতে পারবেন। প্রফিট বলতে গেলে 50%-80% প্রফিট মার্জিন রয়েছে দর্শক এই ব্যবসার মধ্যে যদি আপনারা হোলসেল বিক্রি করেন। লাইসেন্স কী কী লাগবে? লাইসেন্স লাগবে আপনার MSME রেজিস্ট্রেশন করাতে হবে আপনার ব্যবসার জন্য, লাগবে আপনার NOC, পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে আপনার এই NOCটা নিতে হবে, তারপরে আপনার GST রেজিস্ট্রেশন করাতে হবে এবং লোকাল একটা ট্রেড লাইসেন্স নিয়ে এই ব্যবসাটিকে চালু করতে হবে। আর মেশিনটা অপারেট করার জন্য আপনার কিন্তু 3-phase ইলেকট্রিক কানেকশন নিতে হবে, 3-phase ইলেকট্রিক কানেকশন, তাহলে কী হবে মেশিনটা খুব সহজেই আপনি অপারেট করতে পারবেন, 2-phase কিন্তু মেশিনটা চলবে না। তো 3-phase জন্য আপনাকে আপনার স্থানীয় যে ইলেকট্রিক অফিস আছে সেখানে অ্যাপ্লাই করতে হবে। তো দর্শক, যারা এই মেলামাইন ক্রকারি ব্যবসার প্রতি ইন্টারেস্টেড আছেন তারা এই ব্যবসাটিকে শুরু করতে পারেন, তবে অবশ্যই আপনার স্থানীয় মার্কেটটি যাচাই করে, ভালোভাবে যাচাই করে আপনার এই ব্যবসাটিকে শুরু করতে হবে, কারণ এটা কিন্তু একটা ইউনিক ব্যবসা। এর ম্যানুফ্যাকচারার ভারতবর্ষের বুকে হাতে গোনা কয়েকজন মাত্র রয়েছে। তো আপনি যদি শুরু করেন আপনি হতে পারেন আপনার জেলার প্রথম ব্যবসায়ী, অর্থাৎ আপনার জেলাতে সমস্ত জেলায় কোনায় কোনায় আপনি মাল পাঠাতে পারেন। দর্শক, আপনি যদি ম্যানুফ্যাকচারিং করেন ভবিষ্যতে গিয়ে এই ব্যবসা থেকে ভালো একটা মুনাফা অর্জন করা সম্ভব। তো দর্শক, এরকম নতুন নতুন ধরনের ব্যবসার আইডিয়া পাওয়ার জন্য, নতুন ধরনের কোনো ডিলারশিপ বা ডিস্ট্রিবিউটারশিপ ব্যবসা সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য আমাদের বিজনেস কার্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, পরের দিন আবারও দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন ধরনের ব্যবসার ভিডিওর সাথে। ততক্ষণে আপনাদের কাছে বিদায় জানাচ্ছি, ধন্যবাদ।